আইপিএল কিন্তু ভাই যতই এগিয়ে আসছে, মানে ম্যাচ যতই শেষ হচ্ছে একটার পর একটা, ততই যেন প্লে অফের গল্পটা আরও মানে মানে গভীর হচ্ছে আরও। এবার সেখানে কদিন আগে পর্যন্ত কিন্তু কেকেআর একটা ভালো জায়গায় ছিল, মানে টপ ফোরের মধ্যে ছিল, প্লাস তাদের রান রেটটাও কিন্তু সব থেকে বেস্ট ছিল, ঠিক আছে। কিন্তু পরপর দুটো ম্যাচ এমনভাবে হারলো, মানে জেতা ম্যাচ বলতে গেলে এমনভাবে হারলো, তো সেখানে কিন্তু রান রেটে একটা বড় এফেক্ট পড়েছে কলকাতার। তো সেই জন্য কেকেআর আজকে অবশ্যই চাইবে আজকের ম্যাচ থেকে একটা কামব্যাক করতে। আর ম্যাচে কামব্যাক করতে ভাই, যদি ম্যাচে কামব্যাক করতে হয় তাহলে সেটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা লাগে টিমে হচ্ছে সেটা হচ্ছে পরিবর্তন। হ্যাঁ বস, এটা টি টোয়েন্টি, যারা দু ম্যাচে পারফর্ম করতে পারছে না তাদেরকে অবশ্যই বাদ দেওয়া উচিত। আর সেখানে তো কেকেআর তাদের তিন থেকে চারটে ম্যাচ খেলাচ্ছে। আর অন্যদিকে দেখো উমেশ যাদব, যে যার যাকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, সেই উমেশ যাদব কিন্তু ম্যাচের পর ম্যাচ যে পাঁচটা ম্যাচ খেলেছে সেখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই বাজে বোলিং করেছে। আগের বছর বলো বা 2021 সালে বলো ভালোই বোলিং করেছিল উমেশ যাদব, তবে সেখান থেকে এই বছর কিন্তু ভাই তার মধ্যে উইকেট নেওয়ার কোনো ইচ্ছা নেই। তার বলে কোনো পেসও দেখলাম না, ইয়র্কার তো নেই তার কাছে, শুধুই লেগ স্টাম্পে বল দিচ্ছে, মার খাচ্ছে চার ওভারে 40, তিন ওভারে 40, এরকম করে মার খাচ্ছে। সুতরাং আমি তো বলবো আজকের ম্যাচে উমেশ যাদবকে অবশ্যই ড্রপ করো, তার পরিবর্তে যে বৈভব আরোরা তাকে একটা সুযোগ ভাই সে ডিজার্ভ করে, কারণ তার কাছে ভালোই গতি আছে। তোমরা যদি যদি চিনে থাকো তাকে, তাকে যদি দেখে থাকো তা তোমরা জানবে। তো উমেশ যাদবের পরিবর্তে সেই কিন্তু একটা একমাত্র রিপ্লেসমেন্ট, তাছাড়া কিন্তু আর কোনো প্লেয়ার নেই কেকেআরে। অকশান কেমন করেছে ভাই জানি না। তো আজকের ম্যাচেই সব থেকে বড়ো পরিবর্তনটা হবে উমেশ যাদব, তো তার পরিবর্তে খেলবে বৈভব আরোরা। এটা একটা হিন্ট আমি তোমাদের আগে থেকেই দিয়ে দিলাম। এবার যদি না খেলায় সেটা বলবো কেকেআর ম্যানেজমেন্টের দোষ, কারণ যদি কেকেআর ম্যাচ জিতে চায় তাহলে অবশ্যই এই পরিবর্তনটা করবে। এবার তোমরা আমাকে কমেন্ট করো যে যাদবের পরিবর্তে তাহলে কাকে নেওয়া উচিত, বৈভব আরোরা নাকি কুলবন্ত খেজরুলিয়া? এটা কিন্তু অবশ্যই নিচে তোমরা কমেন্ট করে জানাবে।